ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশের সমুদ্র সীমা রক্ষাকে আওয়ামী লীগ ছাড়া কোনো সরকার গুরুত্ব দেয়নি, নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 30 ডিসেম্বরের নির্বাচন গণতন্ত্রের উন্নয়নের মাইলফলক, বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলেছেন ওবায়দুল কাদের। নতুন বছরে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বিএনপির প্রধান লক্ষ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 30 ডিসেম্বর গণতন্ত্রের কালো দিবস পালন করেছে বাম গণতান্ত্রিক জোট, এ উপলক্ষে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জোটের নেতাকর্মীরা। 31st নাইটকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারত থেকে আরও 50,000 টন সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ক্ষমতাসীনদের জবাবদিহিতার সংস্কৃতিতে যা খুশি তাই করছে বন বিভাগের কিছু লোক, অভিযোগটি আইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। মামলার মাধ্যমে কেউ হেয় প্রতিপন্ন হলে দায়ভার সিটি কর্পোরেশনের নয়, সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে বলেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ইয়েমেনের নবগঠিত সরকারে মন্ত্রীদের বহনকারী একটি বিমান সৌদি আরব থেকে এডেন বিমানবন্দরে অবতরণের সাথে সাথেই ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত 27 জন নিহত ও 50 জন আহত। গ্রুপ সেরা হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী, এই জয়ের কারণে শেষ 8 নিশ্চিত ঢাকা মোহামেডানের।